Assalamualaikum. পরম করুণাময় নিকট গভীর গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে এবং কিছু বলার সুযোগ পেয়ে। সেই সাথে বিসিএস হেল্পলাইন আয়োজিত 41তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত নবীন ক্যাডার কর্মকর্তাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে কথা শুরু করছি। আমি যখন আসছিলাম আলম ভাইয়াকে বলছিল আপনাকে তাহলে বেলা বসে গল্পটা, কারণ আপনাকে ঢাকার ঠিক আগ মুহূর্তে বেলা বসে কথা বলা হয়েছে। আমার সাথে বেলা বসে সম্পর্ক নেই, শুরুতে বলে দিচ্ছি। আজকে কিছু বলার আগে আসলে আমার খুব করে মনে পড়ছে একটা কবিতা, সেটা খুব সম্ভবত ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে আমরা পড়েছিলাম, কবি গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতা, হুমায়ুন এবং তার পিতা বাবরকে নিয়ে একটি ঘটনা। আজ আমরা যারা এখানে বসে আছি সম্বর্ধনা পেতে, আমরা সবাই করছি সেই হুমায়ুন যাদের তৈরির পেছনে অজস্র অবদান, বলতে গেলে পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন তাদের পিতা এবং মায়েরা সেই বাবরের মতো। আজ আমি যতটুকু আছি, যেটুকু করতে পেরেছি, জীবনের যত কিছু হয়েছে সবকিছুই আমার মনে হয় আমার বাবা এবং মায়ের সকল জায়গায় তাদের করা ন্যায় ও আত্মত্যাগগুলোর জন্য। শুধু আমার নয়, আমি বিশ্বাস করি আমরা যারা যারা এখানে আছি আমাদের পেছনে থাকা এই আত্মত্যাগগুলো আমরা কখনো ভুলব না। আমরা আমাদের বাবা মায়ের জন্য একটি করতালির কামনা করছি। খুব সম্ভবত সময়টা ছিল 2020 সালের লকডাউন উঠে উঠে অবস্থা, তখনও কোনো কোচিং পুরোপুরি খোলেনি। আমার এখনো মনে পড়ে আমার এক বন্ধু, সে আমাকে জোর করে বিসিএস হেল্পলাইনে নিয়ে এসেছিল। সে আমাকে বললো ওখানে লাইব্রেরি আছে একটা, চমৎকার পড়াশোনা হবে, চল একসাথে করবো। আমি বললাম ধরো এসব লাইব্রেরিটা আমি বুঝি না, এগুলো আমি কল্পনা করতে। সে আমাকে জোর করে নিয়ে এলো, না যেতেই হবে। আসলাম, এসে ভর্তি হলাম, লাইব্রেরি ব্যবহার করা শুরু করলাম। বিসিএস হেল্পলাইনের সাথে সেই থেকে আমার যাত্রা। যদিও আমার সেই বন্ধুটি আজ উপস্থিত হতে পারেনি ভাগ্যের হেরফেরের কারণে, তবুও আমি বিশ্বাস করি সেও একদিন আসবে, খুব দ্রুতই এসে তার স্বপ্ন পূরণ করবে। তো এই যে লাইব্রেরির সাথে বিসিএস হেল্পলাইনের সাথে আমার যাত্রা, প্রিলিমিনারি স্টেজ, অতঃপর রিটেন পর্যায়, এরপর ভাইবা, তিনটিতে 41তম বিসিএস আমার জীবনের প্রথম বিসিএস। তো সেই বিসিএসটিতে পুরো যাত্রা জুড়ে বিসিএস হেল্পলাইন আমার পাশে থাকায় বিসিএস হেল্পলাইনকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিসিএস হেল্পলাইনের লাইব্রেরির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমার একটি কথা খুব বলতে ইচ্ছে করছে। খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল, মোর নাম এই গণে খ্যাত হোক আমি তোমাদের দিল। আমরা আজ যারা, আমার ভবিষ্যৎ সহকর্মীর উদ্দেশ্যে বলছি, আমরা আজ যারা এসেছি সংবর্ধনা নিতে, যে ক্যাটারি থাকি না কেন, যে ক্ষমতা প্রাপ্ত, ক্ষমতা বলাটা আসলে ঠিক না, কর্তৃত্ব বলা হয় উচিত, আমার যদি ভুল না হয়। ক্ষমতা বলে কোনো কিছু নাই, প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতা মালিক হচ্ছে আমাদের জনগণ, আমরা হচ্ছি গণভৃত্ত। তাই গণভৃত্ত হিসেবে আমাদের উপর কর্তৃত্ব সকল কর্তৃত্ব সকল প্রকার দায়িত্বগুলো আমরা যেন যথাযথভাবে নির্বাহ করতে পারি, সেই জন্য আমরা মঞ্চে ভবিষ্যৎ আমাদের সার্জের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েছি এবং আবারও সকলকে অভিনন্দন জানিয়ে এবং আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আগামী দিনটি সুন্দর হোক, আমাদের আগামী পথ চলা হোক মসৃণ এবং আমরা যেন হয়ে উঠতে পারি সত্যিকারের জনবান্ধব বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে। বর্তমান যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে আমরা যেন সত্যিকারভাবে আমাদের অবদান বা আমাদের ছোট্ট কন্ট্রিবিউশন হলেও যেন আমরা রাখতে পারি এবং আমাদের দায়িত্বশীলতায় আমরা যেন অটুট থাকি, সেই জন্য সকলের কাছ থেকে দোয়া আছে। আমার কথা শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।